প্রথমে আমাদের দুটো পেট বোতল লাগবে একটা মার্কার পেন দিয়ে সুন্দর করে এভাবে গোল গোল দাগ দিয়ে নেবেন এক সাইডে মোটামুটি তিনটা দাগ দেয়া যাবে তিনটা ঘর করা যাবে এগুলো আমরা কেটে নেব তারপর বোতলটা উল্টে অপর সাইডে আবার আমরা এভাবে দাগিয়ে নিব সুন্দর করে এভাবে দাগিয়ে নেওয়া শেষ করে এরপর একটা অ্যান্টি কাটার লাগবে অ্যান্টি কাটার দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিব আমরা এভাবে কেটে নিব কেটে নেওয়ার পরে যেটা করতে হবে এই সাইডগুলো ধার থাকে সেটার জন্য একটা সিরিজ কাগজ লাগবে সিরিজ কাগজ সিরিজ কাগজ নিয়ে ধারগুলো ঘষে প্লেন করে ফেলবো যাতে কবুতর গলা ঢোকালে ওখানে যেন গলায় কোনো ব্যথা না পায় সেই জন্য শিরিশ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে চারদিক আমরা ভালো করে ঘষে নিব শিরিষ কাগজ দিয়ে এরপর যে কোনো লোহা গরম করে বা আপনার কাছে এই ইয়া থাকলে সেটা দিয়ে একটা ফুটা করে নেবেন ফুটা করে এই মাঝখানে একটা লোহার পাত স্ক্রু স্ক্রু ঢুকাই দেওয়া যায় এটা স্ক্রু যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি সুপার গ্লু দিয়ে অথবা গ্লু গান দিয়ে জোড়া লাগিয়ে দিতে পারবেন ঠিক আছে এভাবে ভিতরে ঢুকিয়ে স্ক্রুটা ভিতরে ঢুকিয়ে না আটকে দেব নাটটা দিলাম ঠিক আছে নাট দেওয়ার পরে যেটা করতে হবে দেখেন বোতলটা সুন্দর মতো হয়ে গেছে এবার আপনি সোজা করে নেবেন ঘুরায় নিয়ে জিনিসটাকে সোজা করে নিবেন ছয়টা ছয়টা বারোটা কবুতর এটাতে খেতে পারবে বারোটা কবুতর খেতে পারবে এবার ঘুরিয়ে ফুটাগুলো যাতে সমান পর্যায়ে আসে ভাবে ফুটা করে নেবেন এরপর আমার এরকম একটা কার্ড থাকলে কার্ডবোর্ডের ভিতরে কার্ডবোর্ডের ভিতরে সাইন পেন দিয়ে দাগ দিয়ে দিব দাগ দিয়ে দিব তারপর এখানে পেরেক অথবা স্ক্রু দিয়ে মেনে নিতে পারি আর এত ঝামেলা করতে না চেলে আপনি গ্লু দিয়েও আটকে দিতে পারেন নিচে পুরোটা সুপারগুলো দিয়ে অথবা অন্য কিছু দিয়ে অথবা গ্লুগান দিয়ে আটকে দিয়ে যাবে কোনো সমস্যা হবে না এক টুকরো তার লাগবে যদি নাট দিয়ে আটকাই বা পেরেক দিয়ে আটকাই এক টুকরো তার দিয়ে জিনিসটা শক্ত করে যাতে আটকে থাকে সে ব্যবস্থা করে নিতে হবে আটকে দিব দুই পেরেকের সাথে ঠিক আছে আটকে দেওয়া শেষ মোটামুটি আমাদের কবুতরের খাবার ফিডার মোটামুটি তৈরি কবুতরের খাবার ফিডার তৈরি দেখেন এভাবে আটকে দিবেন শক্ত করে এটা যদি করতে না চান আপনি যদি আপনার কাছে গ্লুগান থাকে গ্লুগান দিয়ে নিচে আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন তাতেও চলবে এবার এরকম ছোট খাবার বাটি বাটি পাওয়া যায় খাবার খাবার দিয়ে ভিতরে গুলো ঢেলে দেওয়া যাবে এভাবে খাবার ঢেলে দিবেন খাবার ঢেলে দেওয়ার পরে দেখেন সুন্দর খাবার এবার কবুতর দেন কবুতর আহ এটার ভিতর থেকে খেয়ে নেবে খাবার নষ্ট করতে পারবে না খাবার অনেক সেফ হবে রোগ কম আসবে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না